নমস্কার বন্ধুরা, জিয়া সিংহ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে আমি ব্লগে দেখাতে চলেছি আমাদের এই ফেলে দেওয়া বোতলগুলিকে কিভাবে আমরা রিইউজ করে সংসারের অনেক কাজ করে নিতে পারি। আর সব থেকে বড় কথা, যে জিনিস আমরা ফেলে দিই সেই জিনিস দিয়ে যদি সংসারের অনেক টাকা বাঁচানো যায় বা কাজে লাগানো যায়, তার থেকে ভালো আর কি হতে পারে। তো বন্ধুরা, আমার প্রথম টিপস হলো এরকম জলের বোতল নিয়ে মুখের কিছুটা অংশ কেটে নেব, যেভাবে আমি কাটছি। আর খুব সহজে এগুলো কেটেও যায়, কাঁচি দিয়েও আমরা কাটতে পারি বা ছুরি দিয়ে। এইভাবে কেটে নিয়ে ওর মধ্যে যে কোনো সবজি আমরা স্টোর করে সুন্দরভাবে রাখতে পারি। অনেক সময় কি হয়, ফ্রিজের যে ভেজিটেবলসের জন্য যে কন্টেনারটা থাকে তাতে কিন্তু বেশি ভেজিটেবলস হয়ে গেলে রাখতে খুব অসুবিধা হয়। সেক্ষেত্রে আমরা এইরকম বোতলগুলোকে কাজে লাগিয়ে ফ্রিজের পাল্লার মধ্যে এক সাইডে রেখে দিতে পারি। এর মধ্যে আমরা যে কোনো সবজি রাখতে পারি, টমেটো, ক্যাপসিকাম, আমি যেমন উচ্ছে রেখেছি। তো এতে আপনার যেমন ফ্রিজের জায়গাও সাশ্রয় হবে, তেমনি আপনার বোতলটাও কাজে লেগে গেল এবং সবজিটাও খুব ভালোভাবে স্টোর করা গেল। আমার দ্বিতীয় টিপস হলো এরকম কিছু ছোট জলের বোতলই হোক বা মাজা, যে কোনো ফ্রুট জুসের বোতল হোক, আমরা ফেলে দিই। তো ফেলে না দিয়ে এটার থেকে আমরা ছোট কৌটো বানিয়ে নিতে পারি। কিছু কিছু মশলা দেখবেন যেগুলো সংসারে কিন্তু অনেক বেশি লাগে না, যেমন ধরুন জোয়ান, কালো জিরে, মৌরি, এগুলো অনেক বেশি পরিমাণে সংসারে লাগে না। তো এই রকম মশলা রাখার জন্য একটুখানি ছোট্ট কৌটো হলেই কিন্তু ভালো হয়। তো আমরা সেগুলো কিনে নিই। তো না কিনে এই রকম কৌটোকে যদি মাঝখান থেকে কেটে নিয়ে ছোট্ট কন্টেনার বা কৌটো বানিয়ে নেওয়া যায় ফেভিকুইকের সাহায্যে, তাহলে কিন্তু আপনার চাহিদা মিটে যাবে এবং বোতলটাও আপনার রিইউজ করা হবে। তো বন্ধুরা, বোতলের এই যে মাঝের অংশটা, এটাও কাজে লাগবে, সেটা আমি পরের টিপসে আসছি। তো যেটা বলার, আপনারা ফেভিকুইক খুব সাবধানে ইউজ করবেন, কারণ এর থেকে মারাত্মক আঠা বোধহয় আর নেই, হাতে পড়ে গেলে কিন্তু খুব বিপদ। তবে আঠা যদি পড়ে যায় হাতে, ফেভিকুইকের আঠা, সেক্ষেত্রে আপনারা রিমুভার ইউজ করতে পারেন, মানে আমরা যে রিমুভার দিয়ে নেল পালিশ তুলি। অনেকক্ষণ মানে একটু বেশি সময় লাগে, রিমুভার দিয়ে কিন্তু ঘষলে রিমুভ করা যায় ফেভিকুইকটা। তো যাই হোক, আমি এইভাবে আঠা দিয়ে বোতলটাকে লাগিয়ে নিচ্ছি। তো আমার সুন্দরভাবে চিটে যাবে আর সুন্দর দেখতে একটা কন্টেনার বা কৌটো রেডি হয়ে গেল। আর আপনারা ডেকোরেশনের জন্য এতে আপনারা কালার দিয়ে বিভিন্ন রকমের পেন্ট করে নিতে পারেন বা কালারিং সেলোটেপ এনেও দিতে পারেন, আপনাদের পছন্দ মতন আপনারা এটাকে ডেকোরেট করতে পারেন। আমি যেমনভাবে ফেব্রিক কালার দিয়ে এটাকে ডেকোরেট করে নিচ্ছি। বন্ধুরা, প্রচুর ঠান্ডা লেগে গিয়েছে আর গলাও বসে গিয়েছে। আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার গলার ভয়েসটা এরকম না। তো ঠান্ডা লেগে যাওয়ার জন্য স্পিচ দিতেও খুব কষ্ট হচ্ছে, গলা খুশখুশ করছে আর গলাটা বসেও গিয়েছে। তো প্লিজ আপনারা এটা একটু মানিয়ে নেবেন, আর পরের ব্লগে নিশ্চয়ই এই সমস্যাটা আমার আর থাকবে না। তো যাই হোক বন্ধুরা, আমি এখন এটার মধ্যে কালো জিরে রাখবো। তো এই রকম মানে যেই জিনিসগুলো কম সংসারে লাগে, যেই মশলাগুলো, সেই রকম জিনিসগুলো রাখতে কিন্তু এরকম কন্টেনার কিন্তু বেশ কাজে লাগবে। আর আমরা ফেলে না দিয়ে এরকম বোতলকে অনেকগুলো অনেকগুলো বোতল থাকলে অনেকগুলো কন্টেনার আমরা বানিয়ে নিতে পারি। এর থেকে আমাদের কী হয়, সংসারের অনেক সাশ্রয় হয়। আমার তিন নম্বর টিপস হলো যারা সংসারে নতুন প্রবেশ করেছেন, অর্থাৎ যারা নতুন গৃহবধূ, তাদের ক্ষেত্রে এই টিপসটা খুব কাজে আসবে। এরকম শাক কাটার সময় অনেক সময় হাতে লেগে যেতে পারে ছুরি দিয়ে যদি কাটতে যাই, সেক্ষেত্রে বোতলের এরকম মিডিল অংশটা শাকের মধ্যে ঢুকিয়ে দিতে হবে আর একটু একটু করে ছুরি দিয়ে কাটলে সেটা কিন্তু সুন্দরভাবে কাটা যাবে এবং হাতে লাগার কোনো ভয় থাকবে না।
আমার 4 নম্বর টিপস হলো, এরকম জলের বোতল নিয়ে আগে মুখের দিকের অংশটা কেটে নিতে হবে, তারপরে মিডিলের অংশটা আমি যেইভাবে কাটছি এইভাবে কেটে নিয়ে এর মধ্যে আমরা কাপ ভালোভাবে স্টোর করতে পারি, মানে চা খাবার যে কাপ হয়। অনেক সময় কি হয়, আমাদের কিচেনে জায়গা কম থাকে, তো সেক্ষেত্রে এইরকম বোতলকে যদি আমরা কাজে লাগাতে পারি, একসাথে অনেকগুলো কাপ কিন্তু সুন্দরভাবে রাখা যাবে, আমাদের রান্নাঘরের জায়গা কিন্তু অনেকটা সেভ হবে এবং কাপগুলো কিন্তু খুব সেফটিভাবে খুব সুন্দরভাবে আপনি রাখতেও পারবেন। আপনি যদি নর্মালি একটার উপর একটা কাপ এইভাবে রাখেন সেটা কিন্তু থাকবে না, পড়ে যাবে, কিন্তু এরকম একটা বোতল সাপোর্ট দিয়ে আপনি যদি রাখেন কাপটা পড়বেও না এবং কম জায়গার মধ্যে আপনার কাপটা কিন্তু রয়ে গেল, প্লাস ধুলো নোংরা কিছুই পড়বে না। তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন টিপসটা। আমার 5 নম্বর টিপস হলো, ওই একই রকমভাবে বোতল কেটে আমরা কিন্তু চুড়ি স্টোর করতে পারি, মানে ড্রেসিং টেবিলে আপনার বেশি জায়গাও নেবে না, প্লাস অনেকগুলো চুড়ি কিন্তু আপনি রাখতে পারবেন একসাথে এবং বের করতেও আপনার সুবিধা হবে। আমার কাছে যেহেতু এই কটাই চুড়ি ছিল, আমি এগুলো বেশি ইউজ করি না, তাই এই কটা দিয়েই আপনাদেরকে দেখালাম, কিন্তু আপনি এটা ভর্তি করে চুড়ি রাখতে পারবেন, মানে অনেক চুড়ি আপনি একসাথে স্টোর করতে পারবেন। আমার 6 নম্বর টিপস হলো, দুটো বোতল নিয়ে মুখগুলো কেটে দিতে হবে। আমি ছোট বোতল নিয়েছি কারণ আমার কাছে আর বড় বোতলের স্টক ছিল না, কিন্তু এক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা বড় বোতল নেবেন, তার কারণটা আমি বলছি। আমি যেহেতু ছোট বোতল নিয়েছি যে কাজের জন্য, তো একটু শর্ট পড়ে গেল, মানে সাইজে একটু শর্ট পড়ে গেল, তো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা বড় বোতল নিলে হতো না, আমি একই রকম ছোট বোতল নিয়ে দুটো কেটে নিয়েছি মুখগুলো। এরপরে আমাদের রান্নাঘরের যে বেলুন চাকি হয়, যেটা দিয়ে আমরা রুটি বেলি, সেই বেলুন চাকিটা এর মধ্যে রাখলে কোনো টিকটিকি আরশোলা এর মধ্যে মুখ দিতে পারবে না, আপনার বেলুন চাকিটা খুব সুন্দর সেফটি থাকবে। তো আমার ক্ষেত্রে কি হলো, আমি যেহেতু দুটো ছোট বোতল কেটেছি সেক্ষেত্রে আমার এটা মাঝখানে একটু গ্যাপ রয়ে গেল, তো আপনারা বড় বোতল নেবেন, অবশ্যই আপনাদের জিনিসটা খুব সুরক্ষিতভাবে থাকবে। দেখুন মাঝখানে একটু গ্যাপ রয়ে গিয়েছে, এটা যদি বড় বোতল নিতাম তাহলে কিন্তু একটার মুখ আরেকটার মুখে সুন্দরভাবে ঢুকিয়ে রাখা যেত। তো যাই হোক, আপনারা অবশ্যই দুটো 1 লিটারের জলের বোতল নেবেন, তাহলে এইভাবে একটা মুখের মধ্যে আরেকটা মুখ ঢুকিয়ে জিনিসটা খুব সুন্দরভাবে আপনারা রাখতে পারবেন। আমার 7 নম্বর টিপস হলো, এটাকে আপনারা ক্রাফটও বলতে পারেন বা রিউজও বলতে পারেন বোতলের, তো এইভাবে একটা মাপে আমি কেটে নেব, দিয়ে আমি এটা দিয়ে পেন স্ট্যান্ড বানাবো। তো এইরকম বোতল দিয়ে আপনারা অনেক ধরনের পেন স্ট্যান্ড বানাতে পারবেন আপনাদের পছন্দ মতন, এবং বাড়িতে থাকা জিনিস দিয়েই আমরা ডেকোরেট করতে পারবো, এর জন্য আলাদা করে কোনো খরচ করতে হবে না। এই যে আমাজন থেকে গিফট এসেছিলো তার প্যাকেটটা আমি খুলে নিয়েছি, এবার বোতলটা দিয়ে মাপ করে নেব, সেই মাপে আমি বোর্ডটা গায়ে চিটিয়ে একটা সুন্দরভাবে আমি পেন স্ট্যান্ড বানানোর চেষ্টা করছি। তো আপনারা চাইলে বোর্ড নাও দিতে পারেন, আপনারা শুধু কালার দিয়ে প্রিন্টিং করতে পারেন, অনেক রকমভাবে করা যায়, আপনারা জরি দিয়ে করতে পারেন, তো আমি এখানে বোর্ডটা ইউজ করছি।
তো বন্ধুরা, আমি যে জিনিসগুলো দিয়ে ডেকোরেট করলাম প্রত্যেকটা জিনিসই আমার বাড়িতে ছিল, একটা জিনিসও এর জন্য আমাকে বাইরে থেকে নিয়ে আসতে হয়নি। তো সেরকম জিনিস দিয়ে একটা পেন স্ট্যান্ড বানিয়ে দিলাম, এটা মেয়ের জন্য খুব কাজে লাগবে। আপনারা চাইলে অনেক রকমের পেন স্ট্যান্ড বানাতে পারবেন, শুধু পেন স্ট্যান্ড কেন, এই রকম জিনিস দিয়ে আমরা রান্নাঘরের কাজেও লাগাতে পারি। এর মধ্যে আমরা চামচ, ছুরি এই ধরনের জিনিসগুলো খুব সুন্দরভাবেই রাখতে পারবো। তো আমি শুধুমাত্র পেন স্ট্যান্ড হিসাবে এটা ইউজ করব। তো আপনারা রান্নাঘরে যদি এই ধরনের বানিয়ে রাখতে চান, সেক্ষেত্রেও কিন্তু খুব কার্যকরী হবে। আমার 8 নম্বর টিপসটি খুবই সহজ। আমরা বোতলের মুখ কেটে এইভাবে ফানেল বানিয়ে নিতে পারি, যেটা আমাদের কোনো জিনিস বোতলে ঢালার ক্ষেত্রে খুবই সুবিধাজনক হবে। এমনি যদি আমরা ফানেল না দিয়ে ঢালতে যাই, তাহলে কিন্তু অনেকটাই বাইরে পড়ে ছড়িয়ে যায়। আমরা যদি বোতল কেটে ফানেল তৈরি করি, তাহলে কিন্তু ছড়াবে না, বা আমরা কেনা ফানেলও অনেক সময় ইউজ করি। এক্ষেত্রে আমি একটা রিইউজ দেখালাম। তো বন্ধুরা, আমার 9 নম্বর বা ফাইনাল টিপস হলো, আমরা যেভাবে পেন স্ট্যান্ডের জন্য বোতল কেটেছি, ওর থেকে একটু ছোটো সাইজের বোতল কেটে নিয়ে পেছনে কিছু ফুটো করে নেব, এবং এর মধ্যে আমরা রাখবো বাসন মাজার যে স্কচ ব্রাইট বা স্টিল উল, সেইগুলো ফুটো করে দেওয়ার জন্য ওর জলটা সহজেই বেরিয়ে যাবে, আর জিনিসটা খুব সুন্দর সেফটিভাবে রয়েও যাবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের টিপস। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরের বার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, যাতে আপনারা উপকৃত হন। তো সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন।